গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত আমি যেভাবে কাজকর্ম কমপ্লিট করি সেটা সারা দিন তোমাদের গল্পের মাধ্যমে শেয়ার করব আর কিছু কিছু আমি তোমাদের সাথে গল্পও করব দেখতে থাকো জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুবই মূল্যবান আমরা সময়কে ধরে রাখতে পারবো না কিন্তু সময়টাকে আমাদের কিন্তু খুবই কাজে লাগাতে হবে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না আর কি বলো বন্ধুরা এখন যা দিনকালের পরিস্থিতির অবস্থা এখন মানুষ বেশি দিন আর আয়ু নেই অতএব যেইটুকুনি জীবন আছে সেইটুকুনি উপভোগ করে যেতে পারলেই একটু ভালো হয় তাই না মানুষকে ওপর থেকে মনে হয় কত সুন্দর কত ভালো কিন্তু ভেতরে তার কত পরিমাণ রোগ ব্যাধি নিয়ে এক একজন মানুষ আছে তা বলা বাহুল্য তারপরে কি বলো তো শরীর কি নিয়ে না কোনো সময় কোনো কিছু অহংকার করতে নেই যে আমার কোনো রোগ নেই কোনো কিছু নেই আমার কোনো রোগ ব্যাধি সেই সমস্ত কিছু বলতে নেই কারণ কার মানুষ আজ আছে কাল নেই এই হচ্ছে অবস্থা মানুষের জীবনের এই গরমের মধ্যে কাজ করা অসম্ভব ব্যাপার দশটার মধ্যে কাজ কমপ্লিট করে নিতেই হবে তার কারণ কী বলতো যা রোদের তাপ বাইরে বেরোনোর উপযোগী না তবু যেতে হবে আমার যেহেতু বাজার আমার একারই করতে হয় তো সব কিছু আমার একার হাতের সংসার তো তার জন্য আমার তো বাজারে যেতেই হবে তবে গরমের মধ্যে আমার খুব একটা বাজার করতে ইচ্ছা করে না আর বিকালেও যে যাব বিকালেও যেতে ইচ্ছা করে না কি করব। তো সকালবেলায় এদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে একেবারেই দুপুরের রান্না সেরে নিচ্ছি আর কি বলো তো পুঁই শাকটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম তো তাড়াতাড়ি রান্না হবে জন্য পুঁই শাক আর কুমড়োটা সকালবেলা কেটেছি কুমড়োটা রাত্রে কাটিনি তো একটুখানি পিটুলি দেওয়ার হিসাবে আমি একটুখানি আটা দিয়ে দিয়েছি আর একটু মশলার গুঁড়ো যেটা আমি ভেজে রাখি ভাজা মশলা ধনে জিরে লঙ্কা সেটা দিয়ে একটুখানি পিটুলি মতো দিয়েছি আর ফ্রিজে ডিমের বড়া ছিল মানে বড়া না সরি ডিম ছিল সেটা বের করে ডাকলাম কারণ বরফ হয়ে গেছে ওটা ঠান্ডা করতে হবে আজকে ডিমের ঝোলের বড়া করব মানে মাছের ডিমের ডিম করে বড়া গড়া করে তারপরে ঝোল করব তো বেলায় সানকে দেবো ভাত ভাজা তো তার জন্য ভাত ভেজে নিচ্ছি এমনি তোমার ডিম আর পেঁয়াজ দিয়ে আর লবণ হল লবণ তো দিয়েছে হলুদ দিইনি আর এদিকে সকাল সকাল আজকে ভাত বসিয়ে নিয়েছি কারণ বেলার দিকে আমার বাজারে যাওয়ার আছে যেহেতু বললাম সবার সবই কাজ আমি একার হাতে করি ওর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি তো ডিমের ঝোলের বড়াটা একটু পরে মানে ডিমের ঝোলটা পরে করব কিন্তু আগে তোমার ভাতটা বসিয়ে নিলাম আর সকালবেলা রান্নাটা সেরে নিলাম আর এই রান্না করার ফাঁকে ফাঁকে আমি এইদিকে এসে তোমার যে আমার শোকেসটা আছে এই শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে ভালো হয় তবে আজকে আমি ভুলে গেছিলাম রান্না করার তারণায় আর গরমের তারণায় আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এমনি মুখটা ধুয়ে নিয়েছিলাম নর্মাল জল দিয়ে কিন্তু এখন এই কাজকর্ম করার ফাঁকে আমার মনেই ছিল না এখন মুখে ফেসওয়াশ দিয়ে তারপরে তোমার একটুখানি টোনারটা দিয়ে নিলাম আর একটুখানি চুলটা আছড়ে নিচ্ছি কারণ ছোটো ছোটো চুল না সামনে চলে আসছে প্রচণ্ড গরম লাগছে ওর জন্য ভাবছি টাইট করে একদম মাথার ওপরে একটা টিক্কি বেঁধে নিই তা হলে গরমে না প্রচণ্ড কষ্ট হবে আর বাজারের থেকে আনলাম আজকে ফুল তোমার গ্যাদা ফুল আর একটুখানি তিনটে মালা এনেছি আর একটুখানি মিষ্টি এনেছি ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করব মিষ্টি দিয়ে বাজার থেকে এসে আমার খুব কষ্ট হয়ে গেছিলো ওর জন্য আমি ঘোল বানিয়ে নিয়েছি সানের আর আমার জন্য এর মধ্যে দিয়েছিলাম তোমার বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো মাছের ডিমের বড়াটা এখন করবো শান হচ্ছে খেতে চায় না তবে শান খেয়েছিল বড়াটা বলছে ভালো লেগেছে তো বড়ার কিছুটা করবো আর কিছুটা আরও রয়েছে ডিমটা সেটা হচ্ছে কালকে কালকে তো হবে না কালকে মঙ্গলবার কালকে খাবো না আবার পরশু দিন হয়তো খেতে পারি না যে কোনো দিন একটা খেতে পারি তো হানি এসেছিলো হানিকে বললাম তুই খা খেয়ে দেখ তো কীরকম লবণ ঝাল হয়েছে কি না তাই বললাম একটু পরে খা কারণ গরম রয়েছে তো সবে কড়াই থেকে নামিয়েই হানিকে দিলাম আর এই যে এক ব্যাচ হয়ে গেছে এইটাই লাস্ট ব্যাচ এটা দুবার করেছিলাম এটাই লাস্ট ব্যাচ এটা হয়ে গেলে তারপরে আলু দিয়ে একটুখানি ঝোল করবো খুব পাতলা করে মশলা টশলা দেবো না কারণ কি এখন এই গরমে না মশলা খেতেই ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না গরমে তোমার থাকতেই পারছি না ঘরের মধ্যে তবু আমাদের নিচের ঘরগুলো ঠান্ডা আছে তবু বিছানায় শোয়া যাচ্ছে না সারা দিন তোমার এই ড্রয়িং রুমেই আমরা গড়াগড়ি খাচ্ছি নিচের মেঝেতে কিছু পাচ্ছিও না দুপুরবেলা তো পাতাই যাচ্ছে না এত গরম খালি মেজেতেই বালিশ নিয়ে শুয়ে পড়ছি আর রাত্রিবেলায় তো এসি চালাতে হয় কালকে সে অনেকক্ষণ চালিয়েছি পুরো সারা রাত সন্ধ্যার থেকে পুরো সারা রাত চলেছে তো যাই হোক পাতলা করে আলু দিয়ে মাছের মাছের বড়া করব মানে তোমার ঝোলটা করব তো আলুগুলোকে একটুখানি গালিয়ে নিচ্ছি একটু ঝোলটা গাঢ় হবে সে জন্য আজকে দু রকম রান্না করলাম একটা পুঁই শাকের তরকারি করেছি আর এই যে পাতলা করে ডিমের বড়ার ঝোল তো এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ তার সঙ্গে ভাত তো আছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি সব কিছু টিপটপ করে নিয়েছি ব্যাস এখনের মতো এখানেই ইতি আবার বিকালবেলা আবার আসতে হবে রান্নাঘরে দুপুরবেলা পুজো দিয়ে নিয়েছি তো পুজোতে আজকে দুপুরে যে ভোগটা এনেছিলাম বাজার থেকে সেটাই দিয়েছি আর কী বলতো বন্ধুরা আজকের দিনেই আমি সম্পূর্ণ একটা নারী হয়েছিলাম কুমারীর থেকে নারী হয়েছিলাম আজকের দিনে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো ওর জন্য ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে ভোগ দিয়ে নিলাম আর এই যে ভোগ দেওয়ার পরে একা একা খেতে বসেছি সানের আগে খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বিকেল পাঁচটা বাজে দুধ আনা হয়নি আমার দুধ আনবো এখন একটুখানি রিলস বানাচ্ছিলাম ওর জন্য সেজে দুধে বসে রয়েছি সঙ্গের মতো তো ড্রেস তো চেঞ্জ করা হয়ে গেছে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে চাটা বানাবো টিফিন টিফিন যদি বানাই তো বানাবো তো চলো এখন রাখি তাহলে সন্ধ্যাবেলায় কাকিমারা চলে এসছে এখন চা বানাবো কাকিমাদের সঙ্গে গল্প করব আর চা খাবো আর শান ওইদিকে পড়তে বসেছে আর এই যে চা বানিয়ে নিয়ে এসেছি তিনজনের জন্য দুধ চা আর শান্ত খায় না চা তো ও এমনি দই খেয়েছে তো বন্ধুরা আজকে আটটার মধ্যে ভিডিওটা শেষ করে ফেললাম নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো